আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আবার আপনাদের মাঝে হাজির হলাম এই সপ্তাহে চাকরি খবর নিয়ে। তো দেখাবো আজকে 28 আগস্ট তারিখের কোথায় কোথায় নিয়োগ দিয়েছে বা কোথায় কোথায় সার্কুলার দিয়েছে তার ডিটেলস নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। তবে যাওয়ার আগে, কাজে যাওয়ার আগে অবশ্যই আমার একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন প্রতি সপ্তাহের খবর আপনার নোটিফিকেশন হিসেবে যায়। ওকে, চলুন দেখা যাক। আমাদের সঙ্গেই থাকুন, প্লিজ সাবস্ক্রাইব। আমাদের সঙ্গেই থাকুন, প্লিজ সাবস্ক্রাইব। এই হলো 28 তারিখের, 28 আগস্ট 2020 তারিখের চাকরি খবর। চলুন দেখা যাক কোন কোন কোথায় কোথায় নিয়োগ দিয়েছে। প্রথম পাতার প্রথমেই সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড চাকরি, পদসংখ্যা 104 জন। অনেকগুলো পদসংখ্যা অ্যাপ্লাই করতে পারেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চাকরি, পদসংখ্যা 600 জনের বিশাল নিয়োগ। এবি পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ের চাকরি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরি। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চাকরি। সীমান্ত ব্যাংক, তারপর হচ্ছে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের চাকরি। গণ উন্নয়ন সমবায় হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার চাকরি। পুলিশ সুপার কার্যালয় ঠাকুরগাঁও। শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজড উইমেন, পদসংখ্যা 552 জন। অনেক অনেক, ওটাতে অ্যাপ্লাই করতে পারেন। যদি কোথাও কোনো অ্যাপ্লাই করতে সমস্যা হয় তবে আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে অ্যাপ্লাই করতে হয়। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চাকরি। মার্কেন্টাইল ইসলামী ব্যাংক ইন্স্যুরেন্স লিমিটেড চাকরি। প্রথম পাতা এই ছিল এবং দ্বিতীয় পাতা দেখি আমরা কি অবস্থা। সুপার কার্যালয় ঠাকুরগাঁও, এখানে বিস্তারিত দিয়েছে আল কুরআন মাল্টা মাদ্রা স্কুল চাকরি। শক্তি ফাউন্ডেশন প্রথম পাতার এগুলা ছাগলনাইয়া পৌরসভা ফেনীতে চাকরি। ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল অ্যান্ড কার্যালয় শরীয়তপুর চাকরি। আপাতত শেষ পাতা যাওয়া যাক, আপাততে তেমন কোনো খবর নেই। শেষ পাতা চাকরি দেখা যাক, ছাগলনাইয়া পৌরসভা ফেনীতে চাকরি, পদসংখ্যা 20 জন। জেলা প্রশাসকের কার্যালয় নারায়ণগঞ্জ। বিমান বাহিনীর রেকর্ড অফিসার চাকরি, পদসংখ্যা 31 জন। জেলা প্রশাসকের কার্যালয় খাগড়াছড়ি পার্বত্য জেলা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চাকরি, পদসংখ্যা 16 জন। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চাকরি, কর্ণফুলী ইপিজেড হাসপাতাল চাকরি। ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ শিপে চাকরি, সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের চাকরি। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের চাকরি, পদসংখ্যা 21 জন। বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের চাকরি, পদসংখ্যা 8 জন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2 যশোর কার্যালয়। এটা যারা মার্কেটিং কাজ করতে পছন্দ করেন তাদের মেলামাইন, শরীফ মেলামাইনের চাকরি, এটাতে অ্যাপ্লাই করতে পারেন। রিজনাল জোন ম্যানেজার নেবে এবং বিক্রয় প্রতিনিধি নেবে। তো এই ছিল এই সপ্তাহের চাকরি খবর। তো আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি দেখার জন্য অবশ্যই আবার ধন্যবাদ।